হায়দ্রাবাদের পৃথ্বী সৌরভদের এই রেকর্ড কি ধরে ফেলবেন স্বাগত রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করেছেন পৃথ্বী হায়দ্রাবাদে তিনি যদি ফের তিন অঙ্কের রানে পৌঁছান তবে স্পর্শ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে শতরান করেছিলেন সৌরভ উনিশশো ছিয়ানব্বই সালে ইংল্যান্ডের লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেকে শতরান করেছিলেন তিনি পরের টেস্টেও করেন শতরান হয়েছিলেন সিরিজের সেরা তবে সৌরভ একানন ভারতীয়দের মধ্যে এই রেকর্ড রয়েছে আরো দুজনের পাঁচ বছর আগে ইডেনে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন রোহিত শর্মা ওয়াংখেরেতে পরের টেস্টেও করেছিলেন শতরান যা ছিল শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট সিরিজে আর মোহাম্মদ আজহার উদ্দিন তো ক্যারিয়ারের শুরুতে প্রথম তিন টেস্টে করেছিলেন শতরান রান উনিশশো চুরাশি পঁচাশি মৌসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ঘরের মাঠে তিনি ওই রেকর্ড গড়েন ইডেনে অভিষেক হয়েছিল তার এটা এখনো রেকর্ড ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে আর কেউ শতরান করেননি বিশ্ব ক্রিকেটে ভারতের আজহার সৌরভ রোহিত ছাড়া বিশ্ব ক্রিকেটে প্রথম দুই টেস্টে শতরান করেছেন আরো পাঁচজন তারা হলেন অস্ট্রেলিয়ার বিন পন্সফোর্ড উনিশশো চব্বিশ পঁচিশ মরসুম অস্ট্রেলিয়ার ডাগ ওয়াল্টার্স উনিশশো পঁয়ষট্টি ওয়েস্ট ইন্ডিজের আলবিন কালীচরণ উনিশশো বাহাত্তর অস্ট্রেলিয়ার গ্রেক ব্রিউয়েট উনিশশো পঁচানব্বই নিউজিল্যান্ডের জেমস নিশাম দু হায়দ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করলে এদেরকে স্পর্শ করবেন পৃথ্বী আর যদি তা করতে পারেন তবে তার সামনে থাকবেন শুধু আজহার সেক্ষেত্রে আজহারকে স্পর্শের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আঠারো বছর বয়সী পৃথ্বীকে কারণ ভারতের পরে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ায় আগামী ছয় ডিসেম্বর থেকে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের ভবিষ্যৎবাণী জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ